Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আরেকটা ইসলামিক ভিডিও করব এবং সেই ভিডিওটা অবশ্যই তোমাদের প্রিয় জাকির নায়কের, ডক্টর জাকির নায়কের, এবং যে টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে, তাতে বলা রয়েছে যে 10 মিনিটে 9টি প্রশ্নের উত্তর। এবং এই যে 9টি প্রশ্ন, যে 10 মিনিটে প্রায় 1 মিনিট করে, অনেকটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতো লাগছে। ভীষণ ভালো লাগে এই ধরনের প্রশ্ন উত্তর করবো, তবে এটা র্যাপিড ফায়ার যদিও নয়, এটা অন্য ধরনের প্রশ্ন করা হবে, রিলিজিয়ান রিলেটেড। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপরে আরও কথা হবে। 10 মিনিটে 9 প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, তারপরে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে, পারে, তবে আমি আগেও বলেছি পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, যে তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ, স্বামী তার স্ত্রীর পরিচ্ছদ। একইভাবে স্বামীও তার স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করবে, স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে সম্মান করবে। একজন মুসলিম পুরুষকে একাধিক বিয়ে করতে পারে, যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্যই নেই। আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম। কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি 5 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, তারপর একটা মার্সিডিজ গাড়ি। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। পবিত্র কোরআন যেটা বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো। এখানে শর্ত হলো সুবিচার করতে হবে। ধরেন আপনার একটা মার্সিডিজ গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে 2টো বিয়ে করবেন, মার্সিডিজটা বিক্রি করে দেন, 2টো টয়োটা কিনে 2 স্ত্রীকে আপনি দিয়ে দেন, 5 রুমের ফ্ল্যাট বেচে দেন, 2টো 2 রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন, অথবা 2 জন স্ত্রীকে 5 বেডরুমের ফ্ল্যাটে রাখেন। এখানে শর্ত সুবিচার করতে হবে। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে, তাহলে তো গরিব লোকেরা একাধিক বিয়ে করতে পারবে না, এটা কোনো শর্ত না। আমি শিওর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম, আর এটা বলা ঠিক হবে না যে কোনো ধর্মই খারাপ না। আমিও একমত। পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আমি সম্পূর্ণ একমত। যদি কেউ বলে যে কোনো ধর্মই খারাপ না আর সেখানে থেমে যায়, আমি মেনে নেব না, মুসলিম হিসেবে আমি সেটা মানব না। কারণ সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, তালু ইলা কালমিতিন সাওয়াইম বাইনানা বাইনাকুম, এসে সেই কথা যে আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি এখানে বলতে পারি যে সব ধর্ম ভালো কথা বলে, কারণ সব ধর্মই ভালো খারাপ দুটো জিনিসই শেখায়, ইসলাম বাদে। ইসলাম শুধু ভালোটা শেখায়। আমি এটা বলবো না যে কোনো ধর্মই খারাপ না, তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ধর্মই ভালো জিনিস শেখায়। প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি, তারপর বলি খারাপ পয়েন্টগুলো নিয়ে। এভাবে বলতে পারি যে কোনো ধর্মই আসলে সব কিছু খারাপ শেখায় না, এভাবে বলতে পারেন। তবে কোনো ধর্ম খারাপ না এটা বলে থেমে যাবেন না, এভাবে অন্যদের খুশি করতে পারেন। কারণ পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85, যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কেউ ইসলাম বাদে অন্য কোনো ধর্ম অনুসরণ করে, সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কি সত্যি যে যীশু আবার আসবেন? খ্রিস্টানরা কি এটা বিশ্বাস করে? হ্যাঁ, আমরাও মানি। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 158, যে আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন। আমরা মানি তিনি এখনো জীবিত। আর যীশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল কারণটা কি? কারণ যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসুল, যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন, পুরোটাই ভুল বুঝেছে, যে যীশু নাকি ঈশ্বর, ঈশ্বর বলে নাকি দাবি করেছেন, তাকে তুলে নেওয়া হয়েছে নতুন কিছু শেখানোর জন্য না। পবিত্র কোরআন বলছে সূরা মায়দা অধ্যায় 5 আয়াত নম্বর 3, আজ আমি তোমাদের দিন সম্পূর্ণ করলাম আর মনোনীত করলাম ইসলাম, তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ইসলাম ধর্ম সম্পূর্ণ, নতুন কিছু যোগ করা যাবে না বা বিয়োগ করা যাবে না। ঈসা আলাইহিস নতুন কিছু শেখানোর জন্য আসবেন না, আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনো ঈশ্বর বলিনি, বলিনি আমি ঈশ্বর। আর পবিত্র কোরআন বলছে সূরা মায়দা অধ্যায় 5 আয়াত 116, যীশু খ্রিস্ট আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু। একই ধরনের কথা আছে বাইবেলে, সেদিন সব লোকজন এসে যীশু খ্রিস্টের উদ্দেশ্যে বলতে থাকবে, হে প্রভু, আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি। যীশু তখন তাদের বলবেন, তোমরা সবাই পাপি, এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। এটা কাকে বলবেন? মুসলিমদের, হিন্দুদের বলবেন, খ্রিস্টানদের? তোমরা সবাই পাপি, আমি তোমাদের চিনি না, এখান থেকে চলে যাও। যীশু আবার পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের শুধরে দিতে, নতুন কোনো ওহী আনবেন না।
বাইবেল কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কিছু বলেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বাইবেলে ভবিষ্যৎবাণী কি আছে? দুটো প্রশ্ন একই। বাইবেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। যেমন ধরেন বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18:18, ঈশ্বর বলেছেন আমি একজন দূত প্রেরণ করব তোমাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমাদের মতো, আর আমি তার মুখে আমার বাণী দেব, আমি যে আদেশ দেব তার মুখে সে কথা শোনা যাবে। খ্রিস্টানরা বলে এই ভবিষ্যৎবাণীটা যীশু খ্রিস্টের কথা বলছে। যদি ভালো করে দেখেন, যীশু খ্রিস্ট কিন্তু মুসা আলাইহিস সালামের মতো নন। খ্রিস্টানরা এভাবে বলে যে যীশু ছিলেন ইহুদিয়ার একজন রাসুল, সেজন্য তিনি মুসা আলাইহিস সালামের মতো। যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যৎবাণী পূরণ হয়, তাহলে বাইবেলে মুসা আলাইহিস সালামের পর যত নবী রাসুলের কথা আছে, সলোমন, ইজিকেল, আইজায়া, ড্যানিয়েল, হোসিয়া, জন, সকলেই এই ভবিষ্যৎবাণী পূরণ করবেন, কারণ তারা ছিলেন ইহুদিয়ার আল্লাহর নবী। ভালো করে দেখলে বুঝবেন এই ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কথা বলছে না, কারণ মুসা আলাইহিস সালাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে প্রাকৃতিক ভাবে জন্মেছিলেন, যীশু খ্রিস্ট ভাবে জন্মাননি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সাল্লাম বিয়ে করেছিলেন, তাদের সন্তান ছিল, যীশু বিয়ে করেননি, তার সন্তানও ছিল না, তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন। যীশু খ্রিস্ট স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি, কোরআন বলছে তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, কিন্তু বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের অনেক মিল, যীশু খ্রিস্টের সাথে মুসা আলাইহিস সালামের অত মিল নেই। এছাড়াও বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে, আর আমরা জানি যে আরবরা ইহুদিদের জ্ঞাতি ভাই। এছাড়াও বাইবেল আছে বুক অফ আইজায়া অধ্যায় 12:29 বলা হয়েছে যে একজন দূত আসবেন যিনি হবেন নিরক্ষর, যখন তাকে বলা হবে আপনি এটা পড়েন, তিনি বলবেন আমি পড়তে জানি না। আমাদের নবীর কাছে যখন প্রথম ওহী নাযিল হলো ইকরা, সূরা ইকরা অধ্যায় 6:1, ফেরেশতা জিব্রাইল বললেন ইকরা, আমাদের নবী বললেন মা না বেকারি, আমি পড়তে জানি না। ভবিষ্যৎবাণীটা পুরোপুরি মিলে গেছে। এমনকি আমাদের নবীন নাম ওল্ড টেস্টামেন্টে আছে, সং অফ সলোমন অধ্যায় 5:16 হিব্রুতে বলা হয়েছে ইকমামে তাকিম উই কুল্লি মুহাম্মাদিন যাদুদি ওয়া যায়রাই বাইনা জেরুসালেম। মুহাম্মাদিন সেমিটিম ভাষায় ইম শব্দটা দিয়ে সম্মান বোঝানো হয় হিব্রু ভাষাতে, মোহাম্মদ ইম মোহাম্মদিম, ইম সম্মানের জন্য, নামটা আসলে মোহাম্মদ সম্মানের জন্য ইম, সেজন্য হয়ে গেল মোহাম্মদিম। তবে অনুবাদ করা হয় তার মুখের ভাষা খুব মিষ্টি, আর তিনি সবকিছু নিয়ে মনোরম, তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। তবে ওল্ড টেস্টামেন্টের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে মোহাম্মদ নামটা পাবেন, নিউ টেস্টামেন্টে দেখবেন গসপেল অফ জন অধ্যায় 14:16, গসপেল অফ জন অধ্যায় 15:26, সেখানে বলা হয়েছে আমাদের প্রিয় নবী আসবেন সাহায্যকারী হিসেবে। তারপর আছে গসপেল অফ জন অধ্যায় 16:7, কিন্তু আমি তোমাদের সত্য কথা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্যকারী আসবেন না, তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব। খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হলো পবিত্র আত্মা, তবে এখানেই বলা আছে যে সাহায্যকারী শুধুমাত্র তখনই আসবেন যদি যীশুখ্রিস্ট চলে যান। আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল, যেমন যীশুখ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যাপটাইজড হন। তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না, এটা বলছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এছাড়াও আপনারা দেখবেন গসপেল অফ জন অধ্যায় 16:12-14 বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই, তবে এখন তোমরা সেটা সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। প্রত্যেক নবী রাসূল পরবর্তীতে আরেকজন নবীর ভবিষ্যৎবাণী করেছেন যে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আর কেউ আসবেন না। একটা লেকচার আমি দিয়েছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন ভ্যারিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স, হিন্দু ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, পার্সি ধর্মগ্রন্থ, ইহুদি ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ, বিস্তারিত জানার জন্য লেকচারটা দেখতে পারেন। ইসলামে অস্থায়ী বিয়ের অনুমতি আছে কি? অনেক মুসলিম এটা বিশ্বাস করে, একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, সময় তো শেষ। যদি মুতা বিয়ের কথা বলেন, ইসলামে এর অনুমতি নেই। হ্যাঁ, আমি একমত আমাদের নবী প্রথম দিকে বলেননি এটা ভুল, কারণ ইসলামে অনেক নির্দেশ ধাপে ধাপে এসেছে, যেমন অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে, একইভাবে নবী ব্যাপারে কিছু বলেননি। তবে এটা সপ্তম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় নবী পরিষ্কার করে বলেছেন যে মুতা বিয়ে হারাম। বাকি প্রশ্নগুলো সময় পেলে বলবেন ইনশাল্লাহ। সুন্দর বলেছেন ডক্টর নায়ক, এখানে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। আমি দর্শকদের কাছে একটু সাহায্য চাইবো, বের হয়ে যাওয়ার সময় আপনারা কি চেয়ারগুলো ভাঁজ করে রাখবেন প্রত্যেকে 2-3টা করে? তাহলে আমাদের জন্য কাজটা বেশ সহজ হয়ে যায়। আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর জাকির নায়ক এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, 10টা হয়েছে কিনা আমি গুনিনি, তবে বেশ কয়েকটা, 6-7টা তো হবেই প্রশ্ন ছিল সেখানে, এবং সেই প্রশ্নগুলো চিরকুটে দেওয়া ছিল, সেইগুলোর উত্তর উনি দিচ্ছিলেন। শেষে যেটা তিনি বললেন মুতা বিয়ে, তো মুতা বিয়ে যে টেম্পোরারি যে বিয়ে সেটার জায়েজ কিনা, সেটা কিন্তু আরব কান্ট্রিতে, যদিও আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় এগুলো হতে পারে, কারণ আমি শুনেছি কোনো সময়, মানে কোনো একটা পেপারে আমি দেখেছিলাম যে কিছু দিনের জন্য বা যেটা দাসী প্রথা রয়েছে ওখানে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। আর বাকি এবার আমরা যদি যে সমস্ত প্রশ্নগুলো, মাঝের যে কটা প্রশ্ন ছিল সেগুলো মোটা মূলত ক্রিশ্চিয়ান যে রিলিজিয়ান তাকে নিয়েই ঘুরছিল,
প্রথম যে দুটো প্রশ্ন ছিল যে এক ব্যক্তি চারটে বিয়ে করতে পারবে কিনা, তা এইখানটাই আমার যদি রিয়াকশন হয়, তো আমি যদি আধুনিক যুগে দাঁড়িয়ে বা এখনকার মেন্টালিটি যে সমস্ত মানুষ তারা কখনোই এটাকে মেনে নেবে না চারটে বিয়ে, কারণ হচ্ছে সেটা ছেলেই হোক বা মেয়েই হোক এটা কারোর পক্ষেই মানা সম্ভব নয়। তবে যেটা ছিল নিয়ম সেটা সেই যুগে হয়তো বা ছিল যখন দরকার ছিল, কোনো কারণবশত করতে হয়েছে, এখনও কোনো কারণবশত হয়তো বা হতেও পারে কোনো কারণের জন্য, কিন্তু অকারণে আমার মনে হয় না এটা কোনো জায়েজ হতে পারে। চারটে বিয়ে একটা মেয়ের যখন স্বামীকে দেখবে যে চারটে বিয়ে করছে তার মনে নিশ্চয়ই কষ্ট আসবে, ভীষণ কষ্ট আসবে একটা যদি যারা স্বামী স্ত্রী রয়েছে, এবং একজন স্বামী যদি দেখে যে তার স্ত্রীর চারটে স্বামী রয়েছে সেটাও যেরকম আঘাত করবে তার মানসিকতাতে, আমার মনে হয় স্ত্রীরও কিন্তু সেইটা আঘাত করবে। যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এই বিয়েগুলো হয়েছে বা এখনও হচ্ছে, তবে যেটা ন্যাচারাল সেটা কিন্তু সেটার পক্ষে কিন্তু কখনোই যাবে না, সমাজ জীবন কখনোই এটা মানবে না, এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই আমার মনে হয় না এটা স্যুট করবে, কারণ আমার আমার যতটুকু মনে হয়, এবং এখানে যদি সমান যে অধিকার দেওয়ার কথা হয় অবশ্যই তার সেও মানুষ, মেয়েটাও মানুষ, আমি মানে একটা ছেলেও মানুষ, তারও যেমন মন আছে আমারও মন আছে, এরকমও হতে পারতো যে আমি ছেলে না হয়ে মেয়ে হতে পারতাম, তখন আমার যে কষ্টটা হতো ঠিক সেই কষ্টটাই তারও হচ্ছে। তো সুতরাং এইখানটায় চারটে বিয়ের কতটা জায়েজ না জায়েজ সেটা আমি যাচ্ছি না, কারণ এখানে যে সময় ছিল সেই সময়ে হয়তো যে সময়ে তারা করেছিলেন তাদের ক্ষেত্রে হয়তো সেই সময়টা এরকমই ছিল, হয়তো বা মেয়েদের সংখ্যা বেশি ছিল বা কোনো কারণে হয়তো হয়েছে, আগেকার রাজারাও বিয়ে করেছে হয়তো বা বিভিন্ন কারণে, কিন্তু সেই জিনিসটা আমার মনে হয় না খুব একটা ভালো, বিশেষ করে যারা যে মেয়েরা বিশেষ করে তাদের ক্ষেত্রে, কারণ প্রথম স্ত্রী যখন দেখবে যে আবার দ্বিতীয় স্ত্রী আসছে তখন কিন্তু সেই কষ্টটা সে কিন্তু পায়, এবং যে মানে সবাইকে সমান অধিকার দেওয়া সেই সমান অধিকারটা কি দেওয়া সম্ভব আমার মনে হয় না, কারণ একজনের প্রতি একটা উইক পয়েন্ট থেকেই যায়, বিশেষ করে শেষের জন বা ভালোবাসা যেটা প্রেম প্রেম সম্বন্ধ সেটা শেষের জনের সঙ্গেই বেশি হয়, কারণ আস্তে আস্তে সেই পর্যায়ে যায়, সুতরাং সে কিন্তু বঞ্চিত করছে এক প্রকার, যে বড় রয়েছে যে সবার আগে বিয়ে হয়েছে তাকে তার ভালোবাসাটা হয়তো এক সময় তার প্রতি যতটা ছিল এখন নেই বলেই কিন্তু সে আরেকজনকে বিয়ে করেছে, তাহলে এখানে কিন্তু সে বঞ্চিত হলো, হয়তো বা অর্থ সম্পদের দ্বারা সে সমান ভাগ করে দিচ্ছে, কিন্তু ভালোবাসার দিক থেকে আমি বলবো যে অবশ্যই বঞ্চিত হবে, বঞ্চিত হয়ে মানে তার প্রতি আর সেই আকর্ষণটা নেই বা ভালোবাসাটা ভালো লাগাটা প্রথম দিকে যেটা ছিল সেটা নেই বলেই কিন্তু একজন মানে সে কিন্তু আরেকটা বিয়ে করেছে। তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু সমান অধিকার কিন্তু এখানে হচ্ছে না আমার যেটুকু মনে হয়। তো আর বাকি যেটা আরেকটা ছিল যে ধর্মের ব্যাপারটা, যে বিভিন্ন ধর্ম সব ধর্মই সমান কিন্তু সব ধর্মই ভালো রয়েছে, কিন্তু এটা কখনোই মানবো না যে অন্য ধর্মে শুধুই ভালো রয়েছে, অন্য ধর্মে খারাপও রয়েছে কিন্তু ইসলাম ধর্মের সবটাই ভালো। তো এই জিনিসটা একটু রাফ লাগে কথাগুলো শুনতে, নিজের ধর্ম প্রমোট করাটা ঠিক আছে সব কিছুতেই, সব দিক থেকে প্রমোট করো, কিন্তু অন্যকে খারাপ বলা এটা আমার মনে হয় যেন একদম যদি ওপেন স্পেসে এইভাবে বলা হয় আমার মনে হয় না খুব একটা ভালো জিনিস, কারণ সব ধর্মেই ভালো খারাপ রয়েছে। তো চারিদিক দিয়ে যে হিন্দু ধর্মে খারাপ আছে, বৌদ্ধ ধর্মে খারাপ রয়েছে, খ্রিস্টান ধর্মে খারাপ সব জায়গায় আছে, খারাপ শুধু যে হিন্দু আছে, খ্রিশ্চান আছে, মুসলিম রয়েছে সেগুলো না, খারাপ সব জায়গাতে আছে, ভালো জিনিসও রয়েছে, ভালো জিনিসও যেমন বহু কিছু ভালো জিনিস ইসলাম ধর্মে রয়েছে, বহু কিছু ভালো জিনিস খ্রিশ্চান ধর্মে রয়েছে, বহু কিছু ভালো জিনিস বৌদ্ধ ধর্মে রয়েছে, সব ধর্মে কিন্তু ভালো জিনিসও রয়েছে। তো এগুলোকে পজিটিভলি মানে
রাখলে আমার মনে হয় যে সৌভ্রাতৃত্ববোধ সব প্রত্যেকটা মানুষে, আজকে এই যে ঝুট ঝামেলা, এই যে একটা সন্ত্রাসের ব্যাপার আবহ যেটা সারা পৃথিবী জুড়ে চলছে এবং এই ধর্মকে নিয়ে, সেইটা কিন্তু অনেকটাই লাঘব হয় এবং এই ঝুট ঝামেলা কিন্তু থাকে না যদি সবাই সবাইকে সমান চোখে দেখে। এই যে একজন আরেকজনকে অপদস্থ করছে, সেটা মুখের বুলি দিয়েই হোক বা আঘাত করেই হোক, এইটা কিন্তু প্রথমে মুখের বুলি দিয়েই সেটা শুরু হয়, তো সেই জিনিসটা কিন্তু ঠিক নয়। তাহলে যে সৌভ্রাতৃত্ববোধ সেটা কিন্তু বজায় থাকে, যে হ্যাঁ তোমার এগুলো ভালো আমার এগুলো ভালো, অবশ্যই আমি তোমার খুঁতটা দেখবো না, না তুমি আমার খুঁতটা দেখবে, হ্যাঁ খুঁত দেখো যদি থেকে থাকে, থাকতেই পারে, সেটা থাকতেই পারে, কিন্তু তার জন্য তুমি তো আমার খুঁতটা সবার সামনে জাহির করবে, আমি তোমার খুঁতটা, মানে একটা ক্যাচালের ব্যাপার হয় যেটা পাড়াপড়শিদের মধ্যে হয়, যদি পাশের বাড়ির সাথে ঝামেলা হতে গেলে তোমার তার খুঁতটা আমি বলছি, আমার খুঁতটা সে বলছে, যদি খারাপ দুদিকেই আছে কিন্তু সেটা আন্ডারস্ট্যান্ডিং করে যেগুলো ভালো দিক সেগুলো নিয়ে আলোচনা করো, তবেই কিন্তু একটা বিশ্ব শান্তি যেটা সেটা বজায় থাকবে। না হলে এই যে একটা সন্ত্রাসের আবহ রয়েছে, যেটা ঝুট ঝামেলা রয়েছে, সেটা কিন্তু চলতেই থাকবে এবং আস্তে আস্তে কিন্তু এটা বাড়বে। তো আমাদের সবার চেষ্টা করা উচিত এইগুলোকে নেগলেক্ট করে আমাদের সামনে এগিয়ে যাওয়া এবং একটা বন্ধুত্বের যে আবহাওয়া সেটা কিন্তু তৈরি করা। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম, বাকি তোমাদের যে মতামত তোমরা অবশ্যই রাখতেই পারো, অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে সেখানে জানাও তোমাদের মতামত কী রয়েছে এবং আমরা অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।